সংসদীয় আসন নীলফামারী একের দুটি উপজেলা এবং ২০টি ইউনিয়নে দুটি করে কমিটি দিয়েছে জাতীয় পার্টি। সবগুলো কমিটির রয়েছে বৈধ কাগজপত্র। পার্টির জেলা ও কেন্দ্রীয় নেতারা সব কমিটির কর্মসূচিতে অংশও নিচ্ছেন। এতে রীতিমতো বিভ্রান্ত তৃণমূল কর্মীরা, এমন নাটকের সমাপ্তি চান তারা। রায়হান সবুক্তগিনের রিপোর্ট। দল একটি, জাতীয় পার্টি, অথচ নীলফামারীর ডোমার ও ডিমলা উপজেলায় বিভক্ত দুই কমিটিতে। ইউনিয়ন পর্যায়েও একই চিত্র। যে কোনো কর্মসূচি পালিত হলে আলাদা আলাদাভাবে অংশ নেন নেতাকর্মীরা, যা বিভ্রান্তিকর। বর্তমানে আমরা খুবই বিভ্রান্তির মধ্যে আছি। আমরা কার কাছে যে জাতীয় পার্টিটা করব, সে ধরনের আমরা উপায় খুঁজে পাচ্ছি না। সলিড কোনটা? এই সার্কাস আর এই জাতীয় পার্টিকে নিয়ে দলে তামাশা করার চেষ্টা করিয়েন না। এতে আমাদের তৃণমূল পর্যায়ের কর্মী নেতার যারা আছি তাদের মনে ক্ষুণ্ণ হয়। বিভেদ যেগুলোকে সমাধান করে আমরা একসাথে করে দিয়েছিলাম, সেই কমিটি আজকে কাউন্সিলের ব্যবস্থা করেছে। এখানে আরও অন্য কোনো কমিটি থাকার কোনো এখানে অবকাশ নাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে দল গোছানো বাদ দিয়ে বৈধতা প্রমাণে ব্যস্ত এসব কমিটির নেতারা। এমন পরিস্থিতিতে এমপি ও কেন্দ্রের চাপে দুটি কমিটি দিতে বাধ্য হয়েছেন বলে দাবি দলের আহ্বায়কের। আমাদের আহ্বায়ক সাহেব আমাকে সাধারণ সম্পাদক হিসেবে, আমি হামিদুল ইসলাম রানা, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে ঘোষণা করেন আসাদুজ্জামান চয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন আমি মোহাম্মদ সারজন মোহাম্মদ তৌহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত। আগে তো আমি একটা দিলাম, পরবর্তীতে ওদের চাপে এবং কেন্দ্রের চাপে ওই কমিটি আর একটা কমিটি, এবং এটা যদি দীর্ঘদিন এইভাবেই চলতে থাকে তাহলে হয়তোবা আমার পক্ষে যে দায়িত্ব দিয়েছে কেন্দ্র বা নিয়েছি আমি দায়িত্ব, সে দায়িত্ব হয়তো পালন করা আমার সম্ভব হবে না। তবে এমন দ্বিধাবিভক্ত কমিটির বিষয়ে বারবার চেষ্টা করেও দলের চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি। রায়হান সবুক্তগিন, চ্যানেল ২৪, নীলফামারী।